বিজেপির দালাল রাজ্যপাল সিবি আনন্দ বোসের পুরোপুরি 12টা বাজিয়ে দিলেন সাংবাদিক সুচন্দ্রিমা। এই বিজেপির দালাল সিবি আনন্দ বোস পশ্চিমবঙ্গের রাজভবনে বসে বিজেপির দালালি করছে, সামনেই পঞ্চায়েত ভোট, তাই বিজেপিকে ভোট পাইয়ে দেওয়ার চেষ্টা করছে। বিজেপির দালালি করে দিন রাত বিজেপির হয়ে চাটুকারিতা করছে। সেই দালাল রাজ্যপালের এবারে 12টা বাজিয়ে দিলেন সাংবাদিক সুচন্দ্রিমা। সাংবাদিক সুচন্দ্রিমা তার চতুর্থ স্তম্ভ শোয়ে এই বিজেপির দালাল রাজ্যপালের কিভাবে 12টা বাজিয়ে দিলেন, ভিডিওটি ধৈর্য ধরে শেষ পর্যন্ত দেখলেই প্রমাণ পেয়ে যাবেন। অন্যতম বাংলা খবরের কাগজের খবরে প্রকাশ, ধুমধাম করে পশ্চিমবঙ্গ দিবস পালন হলো রাজভবনে। না, আমরা আমাদের চ্যানেলে সে খবর দেখাইনি। রাজভবনের রাজ্যপালকে জানানো দরকার যে আমরা আমাদের মায়ের মৃত্যুর পরে ব্যান্ড পার্টি ভাড়া করি না, মৃত্যু শোক এসব উদযাপন করা হয় না। সেদিন শোক দিবস পালিত হয়, সেদিন আমরা ইতিহাস নিয়ে আলোচনা করি, মৃত ব্যক্তির কাজ নিয়ে আলোচনা করি, নাচা গানা করি না। এই 20 জুন পশ্চিমবঙ্গ দিবস কোথা থেকে এলো? বছর 4-5 রাষ্ট্রপতি ভবনের নির্দেশে এই দিবস পালন করা শুরু হয়েছে। ধনখড় সাহেব ছিলেন এই অনুষ্ঠানের প্রথম উদ্যোক্তা, এখন সেই ব্যাটন হাতে নিয়েছেন সিভি আনন্দ বোস। কি আশ্চর্য, তেনার এই বোস টাইটেল নাকি নেতাজি সুভাষচন্দ্র বসুর অনুপ্রেরণায়। বেঁচে থাকাকালীন সুভাষ বসুর অনুগামীরা অধুনা রাজ্যপালের মতোই ইন্দ্রলুপ্ত আরেক নেতার মাথা হাঁটিয়ে দিয়েছিলেন ঢিল মেরে। সেই নেতার নাম ছিল শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়। আচ্ছা, জানিয়ে রাখি, ইন্দ্রলুপ্ত কথাটির অর্থ টাক, এবং সেই ঢিল মারার পিছনে সুভাষ বসুর প্রত্যক্ষ সমর্থন ছিল। তিনি হিন্দু মহাসভার শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় সম্বন্ধে লিখেছিলেন, হিন্দু মহাসভা তার মুসলিম সমকক্ষের মতোই রাজনৈতিক আন্দোলনের অংশ নিতে ভয় পেয়েছিল এবং নিজেদের জন্য একটি নিরাপদ প্ল্যাটফর্ম চেয়েছিল। এইসব ব্রিটিশ ভক্ত মহান পুরুষদের অন্যতম ছিলেন ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়। সুভাষচন্দ্র বসুর লেখা ইন্ডিয়ান স্ট্রাগল বইতে এই উদ্ধৃতি পাবে। তো সেই নেতাজি বেঁচে থাকলে যে আজ আরেকজনের তাকে ঢিল পড়ত, এনি আমার কোনো সন্দেহ নেই। আমাদের টাকায় ধুমধাম করে বিভাজনের উৎসব পালন করা হচ্ছে, এর চেয়ে আহাম্মকের কাজ আর আছে নাকি? এবং সেই উৎসব পালন করার জন্য খুশি কারা? রাজ্যপালকে অভিনন্দন জানালেন কারা? কাঁথির খোকাবাবু শুভেন্দু অধিকারী, বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার, বিজেপি নেতারা, ওনাদের নাকি তাত্ত্বিক নেতা সমীক ভট্টাচার্য বলেছেন শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের উদ্যোগেই হিন্দুরা পেয়েছিল তাঁদের বাসস্থান, না হলে বাংলার হিন্দুদের অস্তিত্ব বিপন্ন হতো। কেউ এই পণ্ডিতকে জিজ্ঞেস পর্যন্ত করল না যে তাহলে আজ হিন্দু বিপন্ন বলে চিৎকার করছেন কেন? হিন্দু খত্রে মে হ্যাঁ, তাই হিন্দুদের ঐক্য দরকার বলে চেঁচাচ্ছেন কেন? কে এনেছিল এই দ্বিজাতি তত্ত্ব? কারা বুঝিয়েছিল হিন্দু আর মুসলমান দুটো আলাদা জাতি? কারা ছিল এই ধর্মের ভিত্তিতে দেশ ভাগ করার মূল ষড়যন্ত্রকারী? পুনের জেলে বসে মুচলেকা বীর বিনায়ক সাভারকর লিখেছিলেন হিন্দুত্ব বইটা। সেই বইয়ে সাফ বলা ছিল এ দেশ মানে হিন্দুস্তানের নাগরিক কারা, যাদের এই দেশে জন্ম, যাদের এই দেশে কর্ম এবং যাদের কাছে এই দেশ পুণ্যভূমি। মানে মুসলমানরা যান কাবা, খ্রিস্টানরা বেথলেম বা ভ্যাটিকান, তাহলে আর যাই হোক তারা হিন্দুস্তানি নন, তারা ভারতীয় নন।